আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞান থেকে ভালো ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তেমনিভাবে আজকেও কি সুন্দর কাজ আপনাদের সামনে উপস্থাপনা করবো আশা করি কাজটি দেখলে অবশ্যই আপনার মনে শক্তি পাবেন সাহস পাবেন এবং দামি ব্র্যান্ডের ফোনগুলো কাজ করতে উৎসাহিত হবে ডিজিটাল ক্লাস বক্স অথবা অথবা ইএমসির দ্বারা তো আসুন আমরা কথা না আপনি কাজটি দেখি দীর্ঘদিন পর আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম তবে রেগুলার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তব তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আসসালামু আলাইকুম প্রতিনিয়তই আপনাকে কাজ করতে হবে হাই লেভেলের যে কাজগুলো অন্য কেউ করে না অথবা যে কাজগুলো অন্য কারো কাছে হতে চায় না অথবা অন্য কেউ কাজগুলো ধরতেই চায় না সেই কাজগুলো যদি আপনি প্রতিনিয়ত করেন কিন্তু আপনার হাতের অ্যাক্টিভিটি আরও অনেক বেড়ে যাবে আপনি আরও অনেক বড় ধরনের কাজগুলো করতে উৎসাহিত পাবেন আর সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনি প্রতিনিয়তই আপনার মনের ভিতরে যে সাহস শক্তি আছে সেগুলো দুর্বল হয়ে যাবে আপনি কখনোই ভালো ভালো কাজগুলো করতে পারবেন না এজন্য প্রতিনিয়তই আমাদের চেষ্টা করতে হবে যে কাজগুলো কখনো হয় নাই অথবা আগে করতাম না সে কাজগুলো নিয়ে একটু বসে কাজগুলো করার তাহলে দেখবেন আপনার হাতের অ্যাক্টিভিটিস আরও অনেক বেড়ে গেছে আপনি আরও অনেক ব্র্যান্ডেড বা দামি ফোনগুলো কাজ করতে পারছেন এই মুহুর্তে আমি দেখাবো আপনাদের সামনে যে আসলে এইচটিসি অরিজিনাল বাইরে থেকে পাঠানো যে ফোনগুলো হয় সেই ফোনগুলোর কীভাবে ইএমএম সিএস রিপ্লেস করে একটি ফোন রানিং করা যায় সে বিষয়টাই এই মুহুর্তে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলটি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে ক্লিক দিয়ে সর্বক্ষণ আমার সাথে থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ইএমএমসি আইসিটা একটু ভালো করে সোল্ডারিং করে তারপরে এখান থেকে উঠিয়ে নিয়ে আসতে হবে এরপরে আমরা একটি আইসি প্রোগ্রামিং হচ্ছে সেই আইসিটি আমরা এখানে লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণে আমরা এই মুহূর্তে কারণ হচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণ কম্পোনেন্ট আছে সেগুলো যেন কোনোভাবেই আমাদের এখান থেকে মিসিং না হয়ে যায় অথবা কম্পোনেট গুলো আইসির সাথে অথবা টুইজারের সাথে আমাদের আঘাতপ্রাপ্ত হয়ে উঠে না আসে সেই বিষয়টি আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি এসকে হাইনিক্সের একটি ইএমএমসি ছিল দেখতে পাচ্ছেন এস হাইনিক্স তো আমরা এখান থেকে ইএমএমসি উঠিয়ে রেখে দিলাম সামনে আর এই মুহূর্তে মাদারবোর্ডটিকে বোর্ডটিকে আমরা ক্লিন করব আমাদের সোল্ডারিং উইক দিয়ে এবং সোল্ডারিং আয়রন দিয়ে দুটি একত্র করে আমরা কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাদারবোর্ডটি ক্লিন করার পরে আমাদের আরও অনেক কাজ থাকবে সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা কাজ করার চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নতা করে কিন্তু আমরা কাজগুলো করলে তাহলে আমাদের কাজগুলো প্রতিনিয়তই হবে আমরা কাজগুলো ডেলিভারি দিতে পারব সোল্ডারিং উইকের সাথেও অনেক সময় অনেক কম্পোনেন্ট অথবা ড্রাইউড ক্যাপাসিটার স্টেন এগুলো কিন্তু উঠে আসতে পারে সে বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে কারণ হচ্ছে কোথা থেকে কোথায় কোনটা ছিল এই বিষয়টা যদি অনেক সময় না জানা থাকে তাহলে কিন্তু পরবর্তী সময় উঠে গেলে আপনি লাগাইলেন না সেই সময় কিন্তু একটা না একটা সমস্যা থেকে যাবে এজন্য আমাদের দেখে শুনে কাজ করতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি আগে থেকে আপনি কোনো একটা মাদার বোর্ডে কাজ করছেন সেই সময় একটা পিকচার উঠিয়ে রাখেন তাহলে কি হবে আপনার ওই মাদার বোর্ডটি কখন কোন জায়গায় কী ছিল উঠে গেলে পরবর্তী সময় আপনি পিকচার থেকে দেখে কাজগুলো করতে পারবেন এই হচ্ছে মেন যে ব্যাপার সেটা এই মুহূর্তে আমরা মাদারবোর্ডটিকে পুরোপুরিভাবে ক্লিন করব যাতে করে এখানে কোনো ধরনের কোনো ময়লা না থাকে যেহেতু ব্র্যান্ডেড ফোন যার কারণে এখানে বেশি ব্রাশ মারা যাবে না বেশি কাজও করা যাবে না একসাঞ্চে কাজটি করে বের হয়ে আসতে হবে আমাদের নাহলে আমাদের এটা যেহেতু চাইনিজ ফোন না চাইনিজ ফোনে হিট দেওয়ার পরে এই সিপিআইসি পাওয়ার আইসি এলোমেলো হলে এটা পরবর্তী সময় কাজগুলো ইজিলি করা যায় চেঞ্জ করা যায় রিপেয়ার করা যায় কিন্তু ব্র্যান্ডেড ফোনগুলো কিন্তু কোনোভাবে এই ধরনের বিষয়গুলো পসিবল না কারণ হচ্ছে এগুলোর আইসিগুলো খুব দামি আইসি আর হার্ডফুল কারণ হচ্ছে এগুলো আইসি সবসময় মার্কেটে পাওয়া যায় না আর এটা আমরা অন্য ফোন থেকে খুলে লাগাবো এরকম হয় না অ্যাভেলেবেল হয় না এই ফোনটি বাইরে থেকে নিয়ে আসা হয়েছিলো ফোনটিতে আইসি প্রবলেম এটা আমি দীর্ঘদিন আমার দোকানে রেখেছি রেখে দেওয়ার পরে ইএমএমসি আইসি আমি আমার কাছে ছিল সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছিলো এটার কোনো আমি ব্যাকআপ ফাইল পেয়েছিলাম না অথবা এটার কোনো আমার কাছে কোনো রিপেয়ারিং কোনো ফাইল ছিল না এজন্য আমি কাজটি করতে অনেকটা আমার সময় লেগে গেছে এই মুহূর্তে আমার প্রোগ্রামিং শেষ এজন্য আমি ইএমএমসি বক্স থেকে খুলে ফেলেছি এবং একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমি কাজটা করেছি মডেল এখানে দেখানো যাবে হালকা যদিও বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এইচটিসি একটি ফোন আর এটা হচ্ছে আমরা ইএমসি এখানে সানডিক্স কোম্পানির একটি ইএমএমসি এখানে প্রোগ্রামিং করেছি এখানে সানডিস্ক লাগানো যাবে ফোর সি লাগানো যাবে স্কাইস লাগানো যাবে স্যামসাংগুলো লাগান লাগানো যাবে কোনো সমস্যা নেই আপনি যেটাকে যে টে আইসিডিয়ে আপনার র্যাম রুম ফাইন আউট করে যদি আপনি প্রোগ্রামিং করে লাগাতে পারেন তাহলে আপনার ফোনগুলো হানড্রেড পারসেন্টভাবে অন হবে কাজ করবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারেন এবং আমার কথার অনুযায়ী অনেকে কাজ করেছেন অনেকে সপট হয়ে আমাকে কল করেছেন যে টানিভাই আপনার কাজ দেখে আমি ব্যবসা বাতি দেওয়ার মতো হয়ে গেছিলাম এখন আমি নিজে আবার স্টুডেন্ট নিচ্ছি আমার অনেক ভালো লাগে যে না এতদিন আমি অনেক ভালো কাজ জানতাম কিন্তু হয়তো অনেক বিষয় জানা ছিল না যেগুলো আপনার ভিডিও থেকে শেখার নাই তারপরে ওখান থেকে কিছু নলেজ নিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করে এখন আমি নিজেই স্টুডেন্ট নিই আগেও নিতাম এখনও নেই মাঝখানে ব্যবসা বাদ দিচ্ছি এরকম অনেক কলে এসেছে এবং অনেক মানুষের সাথে কথা হয়েছে বন্ধুরা এম সি একটু ভালো করে দেখে শুনে লাগানোর চেষ্টা করবো এরপরে আমরা আমাদের আইসিটি আসলে এখানে প্রোগ্রামিং করার পরে কাজ করেছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আর ব্র্যান্ডেড ফোনগুলো কাজ করতে হলে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পারফেক্টলি একটা ফাইল লাগবে এবং পারফেক্টভাবে হাত অ্যাক্টিভিটি থাকতে হবে পারফেক্টভাবে কাজ করতে হবে দ্বিতীয় চান্স নেওয়া যাবে না দ্বিতীয় চান্স নিলে এই ধরনের ফোনগুলো কাজ করতে পারবেন না এই ফোনগুলোতে অন চান্স নিয়ে কাজ করতে হবে তাহলে আপনারা প্রত্যেকটা ফোনই ডেলিভারি দিতে পারবেন কারণ হচ্ছে মাদারবোর্ডগুলো অনেক দামি মাদারবোর্ড অনেক হার্ডফুল অনেক মানে কি বলবো হয়তো যারা কাজ করেন তারা জানেন যে এই দামি ফোনগুলোতে কখনোই দ্বিতীয় চান্স নেওয়া ঠিক না একবার এক চান্সেই ঠিক ঠাকভাবে কাজ করে আমাদের উত্তম যদিও সবাই এইভাবে কাজ আসলে করতে পারেন না কিন্তু তাদের চেষ্টা করতে হবে চেষ্টা প্রচেষ্টা সব হচ্ছে ব্যবসার মূলধন এবং ব্যবসাতে তিনটা ব শব্দ আছে এই তিনটা ব মানুষ যদি মেনে চলতে পারে তাহলে অবশ্যই আপনারা সঠিকভাবে ব্যবসা করতে পারবেন ব্যবসার পথে ভদ্রতা ব্যবস্থা বিশ্বাস তিনটা বিষয় নিয়ে আপনারা কাজ করেন দেখেন ভালো কিছু করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন প্রচণ্ড ঠান্ডা তারপরেও আপনাদের সামনে দীর্ঘদিন পরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করলাম আশা করি এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারবেন আর যারা শিখতে পারেন না তারা অবশ্যই আরও ভিডিও আছে সেগুলো দেখতে থাকেন ইনশাল্লাহ অনেক কিছু শেখার আছে আর যারা একেবারেই শিখতে পারেন না তারা আসলে বিভিন্ন জায়গায় ট্রেনিং করায় তাদের সাথে যোগাযোগ করে তারা ট্রেনিং করে কাজগুলো শিখে নেবেন কাজগুলো করে নিজে ও পরিবারকে ভালোভাবে চালানোর চেষ্টা করবেন ভালোভাবে চললে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই মুহূর্তে আমরা মাদার মাদারবোর্ডটি মাদার বোর্ডটি আমরা এই মুহূর্তে ডিসপ্লে বেস কানেকশন দেবো এরপর ব্যাটারি কানেকশন দিয়ে আমরা অন করে দেখার চেষ্টা করবো আমাদের ইএমএম কি আসলে কাজ করেছে কিনা সেই বিষয়ে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে প্রথমে ডিসপ্লে বা যেগুলো আছে এগুলো লাগানো লাগানোর চেষ্টা করব ঠান্ডায় নাক একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তারপরে মনে হচ্ছে যে বেশ কিছুদিন হলো যে ভিডিও নিশতে পারি না প্রায় চার দিন হয়ে গেছে ভিডিও নাই তো এই জন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন উপকৃত হন বা না হন সেটা পরের কথা কিন্তু মনের ভিতর সাহস আসবে যে না ভিডিও এসি মাস্টার অনিবাই যদি করতে পারে তো আমি কেন করতে পারবো না যদি কারো ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়ে শেয়ার করে দেবেন এর মধ্যে আমরা ব্যাটারি কানেকশন দেবো তার আগে আমরা এখানে যে এক্সটার্নাল যে ক্যাবেলগুলো আছে সেইগুলোকে সেফলি রাখার চেষ্টা করব এরপরে আমরা ব্যাটারি কানেকশন দেব আমরা অনেক সময় কাজ করার পরে একটা জিনিস খেয়াল না রেখে ব্যাটারি কানেকশন দিয়ে অনেক সময় অনেক কিছু শর্ট হয়ে যায় পরবর্তী সময় আবার অনেক অন্য কাজ করতে হয় একটা সমস্যার জন্য দেয় আমরা আর কাজ নিয়ে তখন ব্যস্ত হয়ে যাই ব্যাটারি চার্জ আছে কিনা সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে যেহেতু একটু চালু হয়ে গেছিলো হয়তো চার্জ আছে অথবা নাই এই বিষয়টি আমাদের দেখতে হবে আমরা আবার একটু দেখি আসলে ফোনটি ব্যাটারি চার্জ আছে কিনা যেহেতু ফোনটি পড়েছিল ডেট অবস্থায় বেশ অনেক দিন হলো আমার কাছে দেওয়া হয়েছিল আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর আমি এই ফোনটির ফাইল কালেকশন করেছি তারপরে আমি এটা রিপেয়ার করার চেষ্টা করলাম ইএমএমসি রিপ্লেসের কাজ রিপ্লেসিংয়ের প্রসেসিং এটা সম্পূর্ণ হওয়ার পরেই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন ফোনটি চালু হচ্ছে না ব্যাটারির সমস্যা অথবা এলসিডির সমস্যা বা যে কোনো সমস্যা হতে পারে যার কারণে ফোনটি চালু হচ্ছে না প্রয়োজন আমাদের চার্জার কানেকশন দিতে হবে চার্জার কানেকশন দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কি না যেহেতু ইএমএমসি রিপ্লেস করার পরে আমাদের গ্রাফিক্স এসেছে এলসিডিতে লাইটও চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোনটি আসলে রান হয়েছে আমরা ইএমএমসি আইসিতে সাকসেস আলহামদুলিল্লাহ প্রোগ্রামিংটা ঠিক আছে আমাদের ইএমএমসি তাও আমাদের ঠিক আছে এই মুহূর্তে আমরা দেখবো যে আসলে আমাদের ফোনটি কমপ্লিটলি চালু হয় কিনা যেহেতু এসটিসি লেখায় এসে এখনও দাঁড়িয়ে আছে চার্জার কানেকশন দেওয়ার পরে ডিসপ্লেটি এলে হচ্ছে হতে পারে ডিসপ্লেটি নষ্ট অথবা ডিসপ্লেটি সমস্যা আছে অথবা অনেক সময় অনেক ফোন আছে ভালোভাবে ফিটিং না করলে শর্ট হয় বা নড়াচড়া করলে এই ধরনের সমস্যা হয় ভালোভাবে ফিটিং করলে ফোনগুলোর সমাধান হয়ে যায় আমরা একটু অপেক্ষা করি আমরা দেখি আসলে আমাদের ইমএমসি আইসিটি সঠিকভাবে লেগেছে কিনা এবং আমাদের ফোনটি অন হয় কিনা এ বিষয়টি আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি ইলেমেলো হচ্ছে এটা পরের ব্যাপার আমাদের ফোনটি চালু হয়েছে ইএমসি রিপ্লেস করার পরে এটা হচ্ছে আসল কথা যেহেতু আমরা ইএমসির কাজ করেছি ডিসপ্লে যদি সমস্যা হয় সেটা কাস্টমারের সাথে পরবর্তী সময় কথা বলে আলাপ সাপেক্ষে এটার সমাধানও করা যাবে মলগুলো পাওয়া যায় ডিসপ্লে ফিক্সড হোক অথবা আলাদা হোক সেটাগুলো পাওয়া যায় এটা কোনো বিষয় না আমরা একটু অপেক্ষা করার চেষ্টা করি অপেক্ষা করলে আমরা দেখতে পাবো আসলে আমাদের ফোনটি চালু হচ্ছে কি সেই বিষয়টি দেখতে পাবো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ডেস্কটপ চলে আসছে মোবাইলের যে অন হওয়ার পরে ডেস্কটপ সেটা চলে আসছে কিন্তু আমাদের ডিসপ্লেটি সমস্যা করছে দেখতে পাচ্ছেন ফোনটি পুরোপুরিভাবে চালু হয়ে গেছে তার মানে আমাদের প্রোগ্রামিং করা ঠিক আছে আমাদের ফোনটি একেবারেই কমপ্লিটলি আর এই ফাইলটি কিন্তু আমার কাছে আছে আর এটা আমি কালেকশন করেছি আর একটি ফোন থেকে আরেকটি এম থেকে যার কারণে আমার কাজটি করতে সুবিধা হয়েছে এবং কাজটি করতে অনেক সময় লেগে গেছে কাস্টমারের হাতে তুলে দিতে কারণ আজকে এই মুহূর্তে কাজটি করলাম আর এই ফোনটি আসলে ডেলিভারি দিয়ে দেবো কারণ হচ্ছে ফোনটি অনেক দিন হল রেখেছি আমার কাছে ফাইল ছিল না বা গুগলে ছিল না অন্য অন্য জায়গায় আমি খোঁজ করে তারপরে ফাইলটি সংগ্রহ করে আমি কাজটি করার চেষ্টা করেছি আশা করি কাজটি আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ শুক্রিয়া মহান আল্লাহ রাবুল্লা আলমী যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতিল্লাহি আবার